আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি নাসিমা কাজল। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। টাওয়ার হ্যামলেটস ও নিউহামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান, 14 জন আটক। আইনে পরিণত হল ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত, 29 মার্চকে ব্রেক্সিট বাস্তবায়নের দিন হিসেবে ঘোষণা। এখনো নিয়ন্ত্রণে আসেনি মোরল্যান্ডের দাবানল, সাহায্যের জন্য সেনাবাহিনীকে তলব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও নিউহাম কাউন্সিল থেকে 14 জনকে আটক করেছে পুলিশ। গতকাল 26 জুন রাত ব্যাপী অভিযানে 200 পুলিশ অফিসার অংশ নেন। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ ও মাদকদ্রব্য। গত মাস থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে গতরাতে 15টি ঠিকানায় অভিযান চালায় পুলিশ। এতে যৌথভাবে অংশ নেন স্কটল্যান্ড ইয়ার্ড ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। অভিযানের সময় 17 থেকে 40 বছর বয়সী পুরুষদের আটক করা হয় মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে। টাওয়ার হ্যামলেটস এলাকায় মাদক পাচার, অপরাধ ও অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে ইতিমধ্যে 50টি ঠিকানায় অভিযান চালিয়ে 31 জনের বিরুদ্ধে 90 অপরাধের কারণে অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্তকে আইনে পরিণত করেছে ব্রিটিশ পার্লামেন্ট। মঙ্গলবার ইইউ উইথড্রল বিল নামে পরিচিত এ সংক্রান্ত বিলটির অনুমোদন দেন এমপিরা। নতুন আইনে 2019 সালের 29 মার্চকে ব্রেক্সিট বাস্তবায়নের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন আঞ্চলিক জোটটি থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার 2 বছর মেয়াদী প্রক্রিয়া শেষ হবে। হাউস অব কমন্সের স্পিকার জন বার্কাও এর ব্রেক্সিট বিলকে আইনে পরিণত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতারা। মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের উদ্দেশ্যে স্পিকার বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ ইউরোপীয় ইউনিয়ন উইথড্রল অ্যাক্ট 2018 বিলটিকে আইনে পরিণত করার ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন। এদিকে বিলটি আইনেতে পরিণত হওয়ার কদিন আগেই ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগকারী ব্রিটিশ আইনমন্ত্রী ফিলিপ লি সরকারের কৌশল পরিবর্তনের আহ্বান জানান। ফিলিপ লি বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে আমার আসনের জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। গ্রেটার ম্যানচেস্টারের মোরল্যান্ডের দাবানল নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে তলব করা হয়েছে। গরম আবহাওয়ার কারণে গত রবিবার রাত থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসে নাই। দাবানলটির প্রায় 6 কিলোমিটার জায়গাব্যাপী ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। 100টিরও বেশি বাড়ির লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্টেলিব্রিজ এলাকার জিপি ডক্টর রিচার্ড বার্চার জানান, আগুনের ধোঁয়ার কারণে অনেকে আক্রান্ত হয়েছেন, তাদের তাৎক্ষণিক সেবা দেয়া হচ্ছে। গ্রেটার ম্যানচেস্টারের সহকারী ফায়ার প্রধান অফিসার ডেভিড কেলান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ আগুন নিয়ন্ত্রণকারী পাম্প ব্যবহার করবে। ইতিমধ্যে 29টি ফায়ার ব্রিগেডের 100টিরও উপরে ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণের কাজে রয়েছে। তিনি আরও জানান, বাতাস একটু কমে আসাতে 34টি বাড়ির লোকজন আজ দুপুরে ফিরে এসেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনে প্রথমবারের মতো জমিয়তে উলামায়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইকুল হিন্দ মাওলানা মোহাম্মদ হাসান রহমতুল্লাহের স্মরণে সাইকুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত 26 জুন পূর্ব লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সুয়াইব আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি। কনফারেন্সে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসেন, মাওলানা শায়খ তহুর উদ্দিন, ওয়ার্ল্ড ইসলামিক ফোরামের চেয়ারম্যান মাওলানা ইসা মনসুরি, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সহ আরও অনেকে। কনফারেন্সে মূল প্রবন্ধ পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মতিনুজ্জামান এবং কাউন্সিলর সাবিনা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরা আলী এমপি, আবু সাইদ মাসুকের সভাপতিত্বে এবং জাকির হোসেন সেলিম ও সালে আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আসমা ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ সর্দার, কাউন্সিলর দীপা দাস, কাউন্সিলর ফারুক আহমদ, ব্যারিস্টার মঞ্জুর ইসলাম মঞ্জু, জিলু মিয়া, নুরুল হক, কয়েস আহমদ, সুয়েল আহমদ, মোস্তফা কামাল, বেলাল আহমদ, নাসরিন বেগম সহ আরও অনেকে। সংবর্ধিত কাউন্সিলররা এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সমস্যা সমাধানে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। সিলেটের কানাইঘাট উপজেলার কৃতি সন্তান লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জুবায়ের সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় শীর্ষ 100 ব্যক্তির মধ্যে স্থান পাওয়ায় সংবর্ধনা দিয়েছে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। গত 25 জুন পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্বলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর আব্দুল মালিক। সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার বদরুল ইসলাম, কমিউনিটি নেতা ফারুক চৌধুরী, কৌসর চৌধুরী, আতাউর রহমান, মনসুর চৌধুরী, ভিপি খসরুজ্জামান সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোহাম্মদ জুবায়ের নিজ যোগ্যতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্রিটিশ বাংলাদেশের তালিকায় শীর্ষ 100 ব্যক্তির মধ্যে স্থান পেয়ে এলাকার বাসীকে গর্বিত করেছেন। বক্তারা তার ভবিষ্যৎ সফলতা কামনা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন যা থাকছে। ব্রাডফোর্ডে সম্পন্ন হয়েছে ব্রাডফোর্ড ড্রাগন বোট রেস ফেস্টিভ্যাল 2018। রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামের ঐতিহাসিক ফিলিস্তিন সফর।